আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি নবম শ্রেণী তোমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে 19তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি আছে সেটি নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি সেটা হচ্ছে গণিত অ্যাসাইনমেন্ট, আর আমার ফেসবুক পেজের লিঙ্ক তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো শুরু করি। তো তোমাদের যে অ্যাসাইনমেন্টটি আছে সেখানে তোমাদের তিনটা লেখচিত্র ছবি দেওয়া ছিল এবং সেখান থেকে তোমাদের তিনটা কোয়েশ্চেন দেওয়া ছিল, এবং একটা কোয়েশ্চেনে বলা হয়েছিল যে এই যে তিনটা লেখচিত্র দেওয়া আছে এই লেখচিত্রগুলোর নাম কি সেটা তোমার লিখতে হবে। তো উদ্দীপকের লেখচিত্র সমূহের নাম নিচে দেওয়া হলো, তারপর একটা হচ্ছে তোমরা নিশ্চয়ই প্রশ্ন পেয়েছো। তো প্রশ্নের একটা হচ্ছে তোমার প্রথমটা যেটা সেটা হচ্ছে আয়তলেখ, দ্বিতীয়টা হচ্ছে গণসংখ্যা বহুভুজ, আর তৃতীয়টা হচ্ছে অজীবরেখা। তো আমাদের এভাবেই এক নাম্বারটা শেষ হলো, মানে ক নাম্বার যেটা ছিল তিনটা কোয়েশ্চেনের যে এক নাম্বার ছিল সেটা শেষ হলো। এবং দ্বিতীয় নাম্বারে তোমাকে বলেছিল যে যেই লেখচিত্রগুলো দেওয়া আছে সেই লেখচিত্রগুলো ব্যবহার করার মাধ্যমে তোমাকে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে। তো সেই অনুযায়ী তোমাদের সেখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেওয়া ছিল, শ্রেণী ব্যবধান যেটাকে তুমি ইউজ করতে পারবে সেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাকে, এবং তোমার সেখানে গণসংখ্যা দেওয়াই ছিল। গ্রাফের মধ্যেই তোমরা দেখতে পারবে গণসংখ্যার যেই পার্টটুকু, এক্স অক্ষ বরাবর হচ্ছে তোমার শ্রেণী ব্যবধান দেওয়া ছিল, অর্থাৎ শ্রেণী মধ্যম মান বা হচ্ছে তোমার শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর তোমার ওয়াই অক্ষ বরাবর দেওয়া ছিল গণসংখ্যা। তো সেখান থেকে আমরা এখানে শ্রেণী ব্যবধান পেয়েছি। তো এগুলো হচ্ছে তোমাদের সেই লেখচিত্র থেকে ইউজ করার মাধ্যমে, যে 30 থেকে 35 ছিল 7টা গণসংখ্যার নিবেশ, মানে গণসংখ্যা ছিল সেটা 7টা, এবং 35 থেকে 40 ব্যবধানের মধ্যে ছিল 4টা, 40 থেকে 45 ব্যবধানের মধ্যে ছিল 8টা, 45 থেকে 50 ব্যবধানের মধ্যে ছিল 6টা, 50 থেকে 55 মধ্যে ছিল 4টা, এবং 55 থেকে 60 মধ্যে ছিল 1টা। তারপরে হচ্ছে লেখচিত্র 2 দেখবো এখন আমরা। শ্রেণী ব্যবধান কত দেখো, শ্রেণী ব্যবধান এখানে হচ্ছে 20 থেকে 25 ছিল 30, 25 থেকে 30 হচ্ছে 23, তারপরে 30 থেকে 35 হচ্ছে 52, 35 থেকে 40 হচ্ছে 28, 40 থেকে 45 হচ্ছে 46, 45 থেকে 50 হচ্ছে 10। তো তারপরে আমরা আবার লেখচিত্র 3 দিকে তাকাবো, যে 0 থেকে 10 পর্যন্ত 2, তারপরে হচ্ছে তোমার 10 থেকে 20 পর্যন্ত 5, 20 থেকে 30 পর্যন্ত 9, 30 থেকে 40 পর্যন্ত 14, তারপরে হচ্ছে তোমার 40 থেকে 50 পর্যন্ত 7, এবং 50 থেকে 60 পর্যন্ত হচ্ছে তোমার 3। তো এটা হচ্ছে তোমার গণসংখ্যা নিবেশন সারণী তিনটার ক্ষেত্রে, তিনটা লেখচিত্রের ক্ষেত্রে। তোমরা লেখচিত্র থেকেই গণসংখ্যা নিবেশন সারণী কিন্তু সহজেই করতে পারবে। তো এখন আমরা এর পরের যেই তোমাদের করতে বলেছে 3 নম্বর কোয়েশ্চেনটা সেটা দেখি। দেখো 3 নম্বর কোয়েশ্চেনে তোমাদের বলেছিল যে সেখানে যে তোমার দুটো তিনটা লেখচিত্র দেওয়া ছিল সেই লেখচিত্রগুলো থেকে কোন কোন লেখচিত্র, মানে কোন দুটো লেখচিত্র ক্রিকেট খেলায় হচ্ছে একটা তোমার ইউজ হয় হচ্ছে প্রতি ওভারের রানের তুলনার জন্য, আর আরেক কোনটা ইউজ হয় হচ্ছে তোমার দুই দলের রানের মধ্যে তুলনা করার জন্য, সেটা তোমাকে বের করতে বলেছে। তো প্রথমে তুমি লিখেছো যে লিখবে যে ক্রিকেট খেলার ক্ষেত্রে উদ্দীপকের লেখচিত্র 1 ব্যবহৃত হয় প্রতি ওভারের রানের তুলনার জন্য, এবং লেখচিত্র 3 ব্যবহার করা হয় দুই দলের মোট রানের তুলনা করার জন্য। এখন আমরা প্রথমটার ক্ষেত্রে একটা গণসংখ্যা নিবেশন সারণী বলতে পারো, অর্থাৎ একটা সারণী তৈরি করেছে যে কত ওভারে কত রান সেরকম টাইপের। তো দেখো প্রথম ওভারে হচ্ছে তোমার 7, দ্বিতীয় ওভারে 4, তৃতীয় ওভারে 8, চতুর্থ ওভারে 6, পঞ্চম ওভারে 4, এবং ষষ্ঠ ওভারে হচ্ছে 1। অর্থাৎ তুমি শ্রেণী ব্যবধানগুলোকে এক একটা করে ওভার ধরে নিচ্ছ। তো এটা হচ্ছে তোমার লেখচিত্র 1 ক্ষেত্রে। তো তোমরা এখানে প্রতি ওভার এবং রানের মধ্যে একটি তুলনা পেয়ে গেলে, এবং তারপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার যে লেখচিত্র 3 সম্পর্কে দেখতে হবে। তো এখানে তুমি লিখে দিয়েছো যে 6 ওভারের মধ্যে তোমার কত কত রান সেগুলো তুমি লিখেছো, এবং তারপরে হচ্ছে দুই দলের মধ্যে যেই তোমার তুলনা করতে হবে এক লেখচিত্র 3 দিয়ে তোমাকে দেখাতে হবে যে ওইটা দিয়ে তুলনা করা যায়। তো সেই জন্য তোমার একটি লেখচিত্র অঙ্কন করতে হবে। তো দেখো লেখচিত্রের মধ্যে তোমার এই যে যদি তুমি 3 যেই লেখচিত্রটি আছে সেটা যদি দেখো, সেখানে দেখতে পাবে যে একটা কিন্তু লেখচিত্র বা একটা রেখা, অজীবরেখা যেটাকে আমরা বলি, সেটা আঁকাই আছে। তো তুমি সেটা দেখে দেখে এই লেখাটা আঁকবে, এবং আরেকটা যে রেখা এটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো আঁকবে। অর্থাৎ হচ্ছে এই দুটো রেখার মাধ্যমে তুমি দুটো দলের মধ্যে যে পার্থক্য করা যায় এই গ্রাফের মাধ্যমে সেটা তুমি বুঝিয়ে দিলে, এবং এই লাইনটা হচ্ছে তুমি তোমার নিজে থেকে দিতে পারবে, তুমি যতটুকু তোমার ইচ্ছা ধরো তোমার এই যে এই লাইনটা সেটা থেকে তুমি ইচ্ছা মতো করলে, করার পর এখানে তুমি নিজের ইচ্ছা মতো বসাতে পারবে। তো এটা হচ্ছে তোমার গ্রাফ, এই গ্রাফটা অবশ্যই আঁকতে হবে, এবং এটাকে তারপরে খাতার সাথে পিন করে দিতে হবে এভাবে, এখানে যেখানে তোমার এই যে এই লেখাটা শেষ করেছো সেখানে তুমি এটাকে পিন করে দেবে।
তারপরে যেটা লিখবে সেটা হচ্ছে, দেখো এখানে এক্স অক্ষ বরাবর হচ্ছে হচ্ছে তোমার ওভার এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে রান সংখ্যা ধরে লেখচিত্র অঙ্কন করা হয়েছে, এবং লেখচিত্রে প্রথম সংখ্যাটি প্রথম ওভারের মান এবং শেষ সংখ্যাটি হচ্ছে মোট রান সংখ্যা নির্দেশ করে। এখন লেখচিত্রে এবি রেখা যেটা আছে, এই যেটা আগের রেখাটা বা আগে তোমাদের কোয়েশনে যেটা দেওয়া আছে সেটা, সেটা হচ্ছে তোমার এক নম্বর দলের, এবং যেটা পরে তুমি নিজের ইচ্ছা মতো দিয়েছো সেটা হচ্ছে তোমার দুই নম্বর দলের, দ্বিতীয় দলের রান সংখ্যা নির্দেশ করা হয়েছে। প্রথম দলের ক্ষেত্রে ছয় ওভারের রান সংখ্যা হচ্ছে 40 এবং দ্বিতীয় দলের ক্ষেত্রে হচ্ছে ছয় ওভারের রান সংখ্যা 36। সুতরাং বলা যায় যে প্রথম দলের তুলনায় দ্বিতীয় দলের রান সংখ্যা হচ্ছে কম। এখন দেখো আলোচনা শেষে বলা যায় যে কোনো কোনো দলের প্রতি ওভারের রান এবং দুই দলের মধ্যে রানের তুলনা করতে যথাক্রমে লেখচিত্র এক এবং লেখচিত্র দুই ব্যবহার, লেখচিত্র তিন ব্যবহার করা হয়, লেখচিত্র এক এবং হচ্ছে লেখচিত্র তিন ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই পুরো অ্যাসাইনমেন্টটি ভালোভাবে বুঝতে পেরেছো, এবং আশা করি তোমরা এখন এই ম্যাথটি করতে পারবে তোমাদের নিজে থেকে। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং আমার এই ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।